হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতি মাসে বাংলাদেশের বাজারে কম বেশি নতুন নতুন বাইক লঞ্চ করা হচ্ছে। সে ধারাবাহিকতায় গত 21 তারিখ জানুয়ারি মাসে লঞ্চ করা হয়েছে বাজাজ পালসার N160। বাজাজ পালসার N160-র পরে এবার TVS-এর দুইটি বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে চলছে। তার মধ্যে TVS অ্যাপাচি RTR 162V 2023 মডেলটি একটি। যারা TVS অ্যাপাচি RTR 162V এই বাইকটির জন্য অধীর আগ্রহের সাথে বসে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিওতে রয়েছে সুখবর। তো চলুন জেনে আসি TVS অ্যাপাচি RTR 162V 2023-এর মডেলের ফুল স্পেসিফিকেশন, ফিচার, মাইলেজ, টপ স্পিড এবং বাইকটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হচ্ছে এবং বাংলাদেশের বাজারে লঞ্চ করার পর বাইকটির দাম কত হবে সেই সম্পর্কে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে বলবো, যারা এখনও পর্যন্ত ডেইলি বাইক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ডেইলি বাইক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। TVS অ্যাপাচি RTR 162V 2023-এর মডেলটি গত কয়েক মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। নতুন এই অ্যাপাচি RTR 2V বাইকটিতে আকর্ষণীয় লুকস, এলইডি বাল্বের হেডল্যাম্প সেট আপ করা হয়েছে, সাথে অ্যাডজাস্ট করা হয়েছে এলইডি বাল্বের DRL। তাছাড়া বাইকটির সামনের দিকে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 90x90 সেকশনের টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং থাকছে 270mm প্যাডেল ডিস্ক ব্রেক। তাছাড়া এই ব্রেকে ABS কাজ করবে, কারণ বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। বাইকের পিছনে এলইডি বাল্বের টেল ল্যাম্প সেট আপ করা হয়েছে, যেটার লাইট প্যাটার্ন আগের থেকে সম্পূর্ণ আলাদা। তাছাড়া বাইকের পিছনে আগের মতোই হাইড্রোলিক টুইন গ্যাস অ্যাবজর্বার ইউজ করা হয়েছে এবং রেয়ারে টায়ার হিসাবে থাকবে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 110x80 সেকশনের টিউবলেস টায়ার। এবং বাইকটির পিছনে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে দুইটি ডিফারেন্ট ব্রেক, এক হচ্ছে রেয়ার ডিস্ক এবং ড্রাম ব্রেক। রেয়ার ডিস্কের সাইজ হবে 130mm আশেপাশে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক আগের মতো থাকলেও নতুন এই মডেলটিতে দুই পাশে প্লাস্টিকের কিট ব্যবহার করা হয়েছে, যেটা বাইকটিকে 2023-এর মডেলের একটি নতুন ছোঁয়া প্রকাশ করে। অ্যাপাচি RTR 2V নতুন এই বাইকটিতে আরও একটি নতুন যে বড় পরিবর্তন আনা হয়েছে সেটি হলো এই বাইকের স্পিডোমিটারে। বাইকের স্পিডোমিটারে সম্পূর্ণ পরিবর্তন আনা হয়েছে। দেখতে পারছেন নতুন এই TVS অ্যাপাচি RTR 162V 2023-এর মডেলটির মধ্যে অ্যাপাচি RTR 4V-র মতোই ফুললি ডিজিটাল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটাতে ফিচার হিসেবে থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে এই মিটারে স্মার্ট এক্স অ্যাপ দিয়ে আপনার স্মার্টফোনকে কানেক্ট করতে পারবেন। এছাড়া বাইকে নতুন আপডেট আনা হয়েছে 3টি ড্রাইভিং মোড। এই ড্রাইভিং মোডগুলো এই স্পিডোমিটারেই শো করবে। এখন আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন এবং ক্যাপাসিটি নিয়ে। বাইকটির লেন্থ হবে 2085mm, উইড হবে 730mm এবং হাইট হবে 1105mm। তাছাড়া বাইকটির টোটাল ওজন হবে 139kg এবং বাইকটির সিট হাইট হবে 790mm। তাছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 180mm এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 12 লিটার। এই মডেলটিতে সম্পূর্ণ পরিবর্তন আনা হয়েছে এর ইঞ্জিনে। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হবে 159.7 cc। তাছাড়া বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2-ভালভ ইয়ারকুল FI ইঞ্জিন। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 15.53 PS 8400 RPM এবং বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 13.9 Nm 7000 RPM এবং বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 48 কিলোমিটারের আশেপাশে। এই ইঞ্জিনের জন্য এই বাইকটি থেকে ম্যাক্সিমাম স্পিড পাওয়া যাবে 118 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 5-স্পিড গিয়ারবক্স। এই বাইকটি বাজারে 5টি ডিফারেন্ট কালারে পাওয়া যাবে। এবার আসি বাংলাদেশের বাজারে বাইকটি কবে নাগাদ আপনারা পাচ্ছেন, কোন কোন শোরুমে পাচ্ছেন এবং বাইকটি পাওয়ার পরে এর দাম কত হবে সেই সম্পর্কে। বাইকটি বর্তমানে ইন্ডিয়ার বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এবং বাইকটির লেটেস্ট প্রাইস ইন্ডিয়াতে রাখা হয়েছে 1,18,000 রুপির মতো। যেহেতু বাইকটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে এবং অ্যাভেলেবেল আছে, ধারণা করা হচ্ছে বাইকটি বাংলাদেশের বাজারে আগামী 2-3 মাসের মধ্যে অ্যাভেলেবেল হবে। বাংলাদেশের বাজারে বাইকটি অ্যাভেলেবেল হলে এই বাইকের দাম হবে 1,59,900 টাকা। এতদিন পর্যন্ত এই বাইকটির অফিসিয়াল প্রাইস লঞ্চ করা হয়নি, কিন্তু বর্তমানে গুগলে TVS অ্যাপাচি RTR 162V প্রাইস লিখে সার্চ করলে আপনারা 1,59,900 টাকাই দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আজকের এই ভিডিওতে আশা করি আপনারা অবশ্যই TVS অ্যাপাচি RTR 162V 2023-এর মডেলের নতুন নতুন যত ফিচার আছে সকল কিছু জানতে পারলেন, বাইকটির দাম জানতে পারলেন
এবং যারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন এই বাইকটি বাজারে লঞ্চ হলে কিনবেন তারাও কিন্তু বাইকের লঞ্চ ডেট মানে অফিশিয়ালি লঞ্চ ডেটটা কিন্তু জানতে পারলেন তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা যারা অ্যাপাচি আরটিআর 162B বাইকটি কিনছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ